হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে। এই কয়েকটি দিনেই শেষ করতে হবে সব প্রার্থীদের ডোর টু ডোর প্রচার। তাই প্রচারের জন্য 14 বাদারঘাট বিজেপি মনোনীত প্রার্থী শ্রী দিলীপ সরকার সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন এবং ওনার বিশ্বাস যে সংখ্যালঘুদের মধ্যে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছেন। না, আমার তো ভালো মনে হচ্ছে যে এবার বিপুল ভোটের ব্যবহার কথা তো আমি সারা বছরই ইলেকশনের আগে এক মাস এটা আমার কাছে বড় না, প্রত্যেকবার নির্বাচনের রেজাল্টের পর থেকে আরম্ভ হয় আমার শেষ আর একটা নির্বাচন সারা বছর পরীক্ষার আগে আমি করি না। কংগ্রেস যখন দিল্লিতে ছিল না মন্ত্রিসভা তখন বলতো বিজেপি ভারতীয় জনতা পার্টি, এখন আর সে সম্ভাবনা নেই, সিপিএম হারবে, একদম হারবে ত্রিপুরার যে গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট হবে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট হবে 3 তারিখ। প্রথম শান্তি শৃঙ্খলা, দ্বিতীয় বেকার কর্মচারী সর্বশ্রেণীর হিন্দু মুসলমান সবকে এক জায়গায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। এখানে কিছু কিছু জায়গায় সংখ্যালঘু অঞ্চলে সিপিএম প্রচার করে ভারতীয় জনতা পার্টি যদি সরকার গঠন করে মুসলমানরা এই দেশে থাকতে পারবে না, অসম্ভব। এই দেশের সংবিধান সব ধর্ম সব জাতির লোককে সমান অধিকার দিয়েছে, সিপিএম উস্কানিমূলক বক্তব্য রাখছে ভয়ে, আর সিপিএম জানে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বেশি করে বিজেপি করছে ত্রিপুরা রাজ্যে, ধনপুর, সোনামুড়া, বস্কনগর, কুর্তি, কদমতলার সমস্ত জায়গায় মুসলিম এরিয়া যেগুলি আছে সবগুলি বিধানসভা কেন্দ্রে মুসলিমরা ভারতীয় জনতা পার্টিকে বেশি করে সমর্থন করছে এইবার। তাহলে কি আশা করা যায় যে ভারতীয় জনতা পার্টি এবার ত্রিপুরায় আসবে? আর প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে মার্চের 3 তারিখ, পরিবর্তন হবে হবে। প্রতিদিনের বিভিন্ন ধরনের খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা এনটিসিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।